মানে সেই ব্যক্তিকে একটু পাবো, সেই ব্যক্তিকে পাবো, এরকম একটা আশা নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করেছি। সেই চিন্তা ভাবনার প্রশ্ন হিসেবে এবছর আমরা সদ্য অলকদা বহু বছর ধরে এখানে আছেন শিল্পের সাথে, অলকদাকে একটা শ্রদ্ধা জানাচ্ছি। এগুলি আমি শেষ করছি, আপনাদের সকলের সহযোগিতা কামনা। আজকে আমাদের মধ্যে আমরা শ্রী অলোক ভট্টাচার্যকে পেয়েছি। উনি আমাদের সবারই খুব পরিচিত এবং শ্রদ্ধেয় শিল্পী। উনি রাষ্ট্রপতির কাছ থেকে ললিত কলার সম্মান এ ঘোষিত হয়েছে। দীর্ঘ সময়ে বাংলার একটি শিল্পী গোষ্ঠীর সাথে প্রায় 50 বছর, যেটা আমাদের মনে হয়েছে একটি বিরল ঘটনা। কর্মজীবনে তিনি দ্য স্টেটসম্যানের সাথে জড়িত ছিলেন। আজকে আমরা ওনাকে ওনার দীর্ঘদিনের কন্ট্রিবিউশনের জন্য একটি মানপত্র ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি। নমস্কার। বেঙ্গল আর্ট ফাউন্ডেশন সম্পর্কে অশোক রায় যেটা বললেন আপনারা সবাই শুনেছেন, এবং তার সূচনায় উপলক্ষে এবং প্রথমেই আমাকে সম্মান দিয়ে আমাকে সম্মানিত করলেন তারা, এবং তারা যেটা করতে চলেছেন সারা ভারত মঞ্চ হিসেবে, সারা ভারতবর্ষের শিল্পীরা যেখানে তারা ছড়িয়ে পড়তে বলতে পারবে, দেশে থাকারও বন্দোবস্ত তারা এসে থাকতে পারবে, এগুলো করেছে, করতে চেষ্টা করছেন, এইটা তাদের সবই সূচনা। আমাকে যখন সম্মান দেওয়া হলো এখানে উপস্থিত রয়েছে গণেশ ভাবে বৃহত্তর মাস্টারমশাই, যার কাছে ছবি আঁকার পাঠ মনে দীর্ঘ কয়েক বছর, এবং স্বনামধন্য শিল্পী হিসেবে ওনাকে সবাই চেনেন। চেনেন বলে স্বনামধন্য শিল্পী বললে নয়, উনি একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছতে পেরেছেন সেটা আমরা দেখেছি। এখানে রয়েছেন অরিন্দম গাঙ্গুলী, তার তো ছবি তাকে ছায়াচিত্র তো সব দেখেছি অনেকবার, তাকে সবসময় দেখলাম, এবং ওনার দেখেছি অনেক কিছু, কিন্তু দেখি যেটা মনে আছে সেটা হচ্ছে বিবেকানন্দের সেই টিকাকা বক্তৃতা, যেটা উনি বিবেকানন্দ হিসেবে ইয়ে করেছেন। এখন এই চেহারাটা বুঝতে পারি না এখনও, মানে তাদের চায় বাবা খেপার চরিত্রে এই চেহারাটা খুলে দিলে আমি বাবা খেপার করতে, এটাই আমাদের বিষয়। এখানে আছে বুলবুলরা, তিনি তো দীর্ঘদিন একাডেমির সঙ্গে যুক্ত, ফলে শিল্পীরা তার কাছে নয় সেবা পাচ্ছেন, তিনি এসছেন, এরা সবাই এসছেন বলে আমি আরও অনেক সম্মানিত। এখানে আরও যারা আছে আমার ছাত্রছাত্রীরা রয়েছে তারা এসছেন, অগণিত দর্শক যারা রয়েছেন এখানে তারা এসছেন, তাদের দ্বারাও আমি সম্মানিত। এবং আজকে সম্মান আমাকে দেওয়া হলো বেঙ্গল আর্ট ফাউন্ডেশনের তরফ থেকে, সেটা আমি সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। একজন এই বস্তুটাও বলি যে সম্মান পেলে দায়িত্ব দায়বদ্ধতা বেড়ে যায়, আমারও বাড়ে। একটা লোক দীর্ঘদিন ধরে যদি বেঁচে থাকে, দীর্ঘদিন ধরে যদি কাজ করে, সে কিছু কাজ দিতেই পারে, কিছু করতেই পারে। অনেকদিন আগে, অনেক কাল আগে যখন দীর্ঘায়ু যে অনেকদিন বেঁচে আছে, পাঠশালায় কোনোদিন যায়নি, সেও প্রকৃতি তাকে তার বয়সের কারণে তাকে জ্ঞানী করে দিত, এবং সেই কারণে
তখনকার লোকেরা তাকে রথে চাপিয়ে নগর পরিক্রমা করা তাকে বলা হয় ভীম রথ। যাই হোক, আজ কি আমাকে ভীম রথে চড়ালে বেঙ্গল আর্ট ফাউন্ডেশন? আমার এই যেটা বললাম যে এতদিন পর্যন্ত যা করেছি বা করবো প্রত্যাশা বেড়েই যায় এবং আশা করব এরপরে আর কিছু করবার, এবং বেঙ্গল আর্ট ফাউন্ডেশনকে যে কাজ শুরু করেছে সেটা যাতে আরও সুস্থভাবে করতে পারে আমি সেটা আশা করব। এইভাবে আমার কথা উপরে চলে আয়, আমার হাতে ক্যামেরা কথা বলতে পারছি না। Thank you.
ইতিহাস থেকে দেখা যাবে সম্মানের সঙ্গে যথেষ্ট নাম করছে। এমনকি নন্দলাল নাথ এই গভর্নমেন্ট আমাদের সঙ্গে আজকে আমার খুব আনন্দ কিছু জনেরা মনে করলাম একজন আর্ট ফাউন্ডেশন তখন আমি আমাকে যখন যেটা জানালো গেল তখন আমি জিজ্ঞাসা করলাম কেন এটা করে বেঙ্গল আর্ট ফাউন্ডেশন একটা বাংলাদেশে আছে ওরা ইতিহাস করে সেমিনার করে ওরা ওয়ার্কশপ করে জার্নাল বের করে আর্ট জার্নাল সেরকম একটা ছোটো যদি যদি বা ছোটো কিন্তু প্রচেষ্টাটা অনেক বড় বড়ের জন্য প্রচেষ্টা সেই আমার ধন্যবাদ জানাই এই জন্যে অনেক চিন্তা করছি এখানে অনেক জায়গায় ভারতবর্ষ অনেক সত্যি গিয়ে দেখেছে অনেক বাইরের লোকেরা আছে যারা কলকাতায় একটা নাম ছিল তাই কলকাতার একসময় শিল্প শিল্পকলা সেজন্য অনেকেই পশ্চিমবাংলা সম্বন্ধে বাঙালি শিল্পীদের শিল্পীদের একটা বাধা খারাপ করে যারা চায় যে তাদের কাজগুলো এখানে সেই উদ্যোগটা যে বেরিয়ে এনে সেই উদ্যোগটা নিয়ে কিন্তু বড় মাপের শিল্পী যারা এর সঙ্গে খুব যুক্ত আছে নাম করা তার সাহায্য নয় কিন্তু অনেকে পথে আসতে গিয়ে যে প্রথম নামগুলো বাড়তে হয় সেই সুযোগটা করে দেওয়ার জন্য তারপরে অনেকে শিল্পী এখানে আসবে কোথায় থাকবে তার কোনো ব্যবস্থা নেই ওদের ইচ্ছা সেরকম ওদের বাড়ি থেকে আনা হবে তার কী করা হবে তারা এখানে থাকা কম তারা কাজও করতে হবে টাকা এটা ওদের ভবিষ্যতের পরিকল্পনা আশা করি এটা হবে এবং এদের শুভকামনা একদিন আমি একটা কথা একটু বলবো এখানে ওটা মানুষের প্রশ্ন বলবো বাংলাদেশে এটা যে বাংলাদেশ আর্ট ফাউন্ডেশন বাংলাদেশ ফাউন্ডেশন বাংলাদেশ আর্ট ফাউন্ডেশন সুবীর চৌধুরী মারা গেছে ওটা বেঙ্গল আর্ট ফাউন্ডেশন ওখানে আমরা গিয়েছি ক্যাম্প আনতে ছবি আনতে গেছি কোনো ক্ষতি নেই এপার বাংলা ওপার বাংলা আপনি কেন বিড়লা কেন মাননীয় শ্রী অরূপ ভট্টাচার্য মাননীয়
শ্রীমতী বুলবুল রায় এবং মাননীয় শ্রী অশোক রায় এবং আপনারা যারা আছেন, আজকে সত্যি কথা বলতে কি আমার একদম একটা নতুন পরিবেশে গুণীজনের সান্নিধ্যে এসে আমার একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। এর জন্য আমি ধন্যবাদ জানাবো আমার বন্ধু আরেক শিল্পী চিত্রকে, চিত্রদে ওর থ্রু দিয়ে অসম্ভবই আমাকে যোগাযোগ করেন। আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাকে এর থেকে যেটা অলোকবাবু বললেন শুটিং থেকেই দৌড়ে দৌড়োতে মানে জানেন যে শুটিংয়ে কখনো সময় ঠিকঠাক থাকে, সেই কারণে গিয়ে আমার দেরি হয়েছে, এই জন্য অনুষ্ঠানটা শুরু হতে দেরি হয়েছে, এই জন্য আমি সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বেঙ্গল আর্ট ফাউন্ডেশনের যে কর্মধারার সম্বন্ধে শুনছি, আমার কাছে সেটা খুব এক নতুন জগতে পদার্পণ বলা যায়। আজকে এটার জন্যে আমার মনে হচ্ছে যে আজকে এমন একটা দিন, যে দিনটা কিন্তু আমি যে চরিত্রে দীর্ঘদিন ধরে অভিনয় করছি, ছবছর হয়ে গেল এই সিরিয়ালটি, মানে কেন জানি না মানুষের মনে কোন জায়গায় কোন জায়গায় গিয়ে ছুঁয়েছে, এটা 8 বছর ধরে চলছে এবং আগামীকাল এই সিরিয়ালটি 2500 পর্ব পূর্ণ হচ্ছে, এটা সর্বকালীন রেকর্ড বাংলায় নয় ভারতবর্ষে। তো আজকে আমার এমন একটা দিনে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হলো, যেই দিন বাবা খেবার জন্ম, শিবরাত্রি বাবা খেবার জন্ম, এইরকম একটা দিনে আমার একটা নতুন জগতে মা আমাকে নিয়ে এলেন, আপনাদের মাঝে আপনাদের মতো এত গুণীজনের মাঝে আমার এসে আমার একদম অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। বেঙ্গল আর্ট ফাউন্ডেশন সম্বন্ধে যা শুনলাম, সত্যি কথা যেটা শ্রদ্ধেয় গণেশবাবু বললেন যে শুরু হতে গেলে যে কোনো চিত্রশিল্পী নয় যে কোনো ক্ষেত্রেই যে প্রথম ধাপটা, সেই প্রথম ধাপটা ফেলাটা বড় কষ্ট, তো সেইখানে বেঙ্গল আর্ট ফাউন্ডেশন এগিয়ে আসছেন নবীন চিত্রশিল্পীদের উৎসাহিত করতে, এটা একটা বিরাট কাজ। আশা করি এই বেঙ্গল আর্ট ফাউন্ডেশন সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করছি, ধন্যবাদ। In today's world, the distances of 1,000 miles do not matter anymore. A person sitting in Kolkata can reach his friends staying 1,000 miles away at the click of a button. Accordingly, in every sphere, internet has brought in a lot of advantages in order to take advantage of the same. We also have designed a website which will have the profiles of all our associate members, their work, and also the details of our current exhibition. আজকের দিনে যখন আমরা স্থাপিত হতে থাকি,
আজকের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজ খুললে বা টিভি নিউজ খুললে ভালো ঘটনার থেকে ধ্বংসাত্মক ঘটনার লিস্ট বেশি। এই গত সপ্তাহে টাইমস অফ ইন্ডিয়াতে একটা ছবি দিয়েছিল, দেখেছে নিশ্চয়ই, দেবব্রতদা দেখছেন সবাই, একটা অদ্ভুত ছবি, হাতে আঁকা ছবি নয়, ক্যামেরায় তোলা ছবি, গুজরাটের কচ্ছের নাট, যেখানে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ পেঙ্গুইন পাখি আসে, তারা সেখানে ডিম পাড়ে, অত্যন্ত যত্ন সহকারে সেই ডিম থেকে তারা তাদের যে সমস্ত ছোট ছোট পাখি বাচ্চারা দেড় মাস ধরে তারা প্রতিপালন করে তারা যখন ওনার মতো হয় তখন তারা সেই ফ্লেমিঙ্গো পাখিরা চলে যায়। গত সপ্তাহে টাইমস অফ ইন্ডিয়া একটা ছবি দিয়েছে, এবছর দেখা যাচ্ছে লক্ষ লক্ষ সে কচ্ছেরা গুজরাটে সেখানে লক্ষ লক্ষ পাখির ডিম ছড়িয়ে রয়েছে, একটিও পাখি নেই। কত সাংঘাতিক পরিস্থিতি উপস্থিত হলে পাখি তার ডিমকে পেটে তার বাচ্চাকে জন্ম না দিয়ে তাকে পরিত্যাগ করে নিজের প্রাণ বাঁচাতে চলে যায়। এরকমই একটি ছোট্ট আঙুলের ছোঁয়ায় হিরোশিমা নাগাসাকিতে যে ঘটনা ঘটেছিল সে তার দেশ আজও যে শিশু জন্মাচ্ছে সেই হাতের ছোঁয়ার ভয়ঙ্কর দেশ আমরা চোখে দেখতে পাচ্ছি। সেন্ট্রাল গভর্নমেন্টের নতুন সরকার এসে গঙ্গাকে পুনরুদ্ধার করার যে অভিযান সম্প্রতি চালু করেছে এ বোধ হয় আরো অনেক হবার আগে হওয়ার কথা ছিল। আমরা টিভির পর্দায় যখন অরিন্দমকে দেখি ভক্তিরসে আমাদের মন আপ্লুত হয়, গঙ্গার জল মাথায় ছেটাবার আগে আমরা ভাবি সেটাও তো ইনফেকশন হবে না, তো মুখে এক ফোঁটা দেবো তো জলনাথে ইনফেকশন হবে না, চারি পাঁচটাকে সেখানে আমরা এরকম করে ফেলছি সেখানে বিজ্ঞানের অগ্রগতি কতটাই এগিয়ে গেছে। একদিকে আমরা এগোচ্ছি, একদিকে আমরা পেয়েছি, তারই মাঝে সেসব আঙুল ধ্বংসের কাজ করে না, সৃষ্টির কাজ করে, সেই সব আঙুলগুলোকে কুর্নিশ জানায়। সেরকমই একজন বন্ধু অশোক, ভারী উদ্যোগী মানুষ, আমি সৌভাগ্যক্রমে কলকাতার একটি বিখ্যাত শিল্প সংস্থার সাথে যুক্ত হতে পেরেছি, তাই আপনাদের মতো অনেক গুণীজন আমি দেখতে পাই, নিজেই অসংখ্য আসক্তি কাটে, সেরকমই একটি জায়গায় অশোকের সাথে আমার পরিচিতি। তবে সে অনুষ্ঠানে যাওয়ারও আমি সময় পাই না, কিন্তু অশোক এত উদ্যোগী মানুষ, বর্তমানে থেকেও যে কত রকমের চিন্তাভাবনা করে, কত রকমভাবে এগিয়ে যাবার কথা ভাবে, শুধু তাই নয় আজকে এই বিশেষ কিছু পরিস্থিতিতে অরূপটাকে সম্মানিত করে ও আমাদের সম্মানিত করল, আমরা সম্মানিত বোধ করলাম, এসব কিছুর জন্যে আমাকে এখানে ডাকার জন্যে আপনাদের সাফল্য জানিয়ে শুভকামনা জানিয়ে। Thank you.
সর্বাণী দাস সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিষয়ে।